দেশে ভাস্কর্য ও ধর্মহীন শিক্ষা বরদস্ত করা হবে না বললেন মাওলানা আতাউল্লাহ হাফেজি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়াত মাওলানা আতাউল্লাহ হাফেজি বলেছেন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে কিছুই করবে না নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিলেও বর্তমানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসলামে মূর্তি বা ভাস্কর্য তৈরি করার কোনো বৈধতা না থাকলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের চেষ্টা চালাচ্ছে দেশে ভাস্কর্য নির্মাণ ও ধর্মহীন শিক্ষা ব্যবস্থা বরদস্থ করা হবে না আজ সোমবার 30শে নভেম্বর রাজধানীর কামরাঙ্গির চরে খেলাফত আন্দোলনের এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সভায় উপস্থিত ছিলেন দলের महासचिव মাওলানা হাবিবুল্লাহ নিয়াজি মাওলানা মুজিবুর রহমান হামিদি মুফতি সুলতান মহিউদ্দিন মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মাওলানা রুহুল আমিন প্রমুখ মাওলানা আতাউল্লাহ আরও বলেন কোনো মুসলিম দেশে ভাস্কর্য থাকলেও ইসলামে সেটা হালাল হওয়ার দলিল নয় ইসলামে ভাস্কর্যের বৈধতা থাকলে দুনিয়াতে নবিরাসুলদের ভাস্কর্য থাকতো রাষ্ট্রের টাকা অপচয় করে জনগণ ও ইসলামের স্বার্থ বিরোধিতা কোন কাজ করতে দিবে না তিনি আরো বলেন নব্বই ভাগ দেশে মুসলিম মুসলমানের পাঠ্যপুস্তক থেকে ইসলামী শিক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের নাস্তিক বানানোর পায়তরা করছে সরকার একের পর এক অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে